এই দুনিয়ায় আপনি যাকে অন্তরে বেশি লাই দিবেন জায়গা দিবেন ভালোবাসবেন সেই মানুষটাই আপনার জীবনের বেশি কষ্টের কারণ হবে আপনি যে মানুষটাকে অন্তর থেকে বেশি চাইবেন আপনি যে জিনিসটা অন্তর থেকে বেশি আশা করবেন চাইবেন সেটাই আপনার থেকে যতই দ্রুত হারাই যেতে থাকবে আপনি অন্তর থেকে যেটাকে বেশি সম্মান দিবেন সে তার কাছে আপনার বেইজ্জতি নির্ধারিত হয়ে আছে আপনি অন্তর থেকে যাকে বেশি আগলায় ধরে রাখতে চাইবেন সেই আপনার পিঠের মধ্যে ছুরি মেরে দিবে এটাই বাস্তবতা এটা কেন হয় রব বলে যে তোর অন্তরঘরটা রব হিসাবে আমার জন্য উম্মত হিসাবে তোর অন্তরঘরটা তোর নবীর জন্য আমি আল্লাহ বলছি না দুনিয়াকে ভালোবাসবি না মাকে ভালোবাসবি না ভাইকে ভালোবাসবি না বউকে ভালোবাসবি না স্বামীকে ভালোবাসবি না বন্ধুকে ভালোবাসবি না আমি বলছি না আমি আল্লাহ চাচ্ছি আগে আমাকে ভালোবাস তারপর আমার নবীকে ভালোবাস যদি আমার এবং আমার নবীর ভালোবাসা অন্তরে ফিট হয়ে যায় দুনিয়ার যদ্দূর ভালোবাসা দরকার আমি আল্লাহ তোর অন্তরে ব্যবস্থা করে দিব এই দিলে যত দুনিয়া থাকবে তত কষ্ট নিশ্চিত এই দিলে যত আল্লাহ এবং রাসূল থাকবে আগুনের মধ্যে পরেও শান্তিতে থাকতে পারবেন সুবহানাল্লাহ রবের ইশক এত মারাত্মক একটা মজার বিষয় এত কঠিন একটা মজার বিষয় কিভাবে বলি কেউ কেউ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য গর্ত খনন করে লাকড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছের ধাও ধাও করে সবাই কান্না করছে যারা ওনাকে চিনে এবং বুঝে ইব্রাহিম তো শেষ ইব্রাহিম তো শেষ ইব্রাহিম তো শেষ কিন্তু যখন সবার নজর ইব্রাহিম নবীর চেহারার দিকে পড়ল সবাই হতবাক কিরে যার টেনশনে আমরা টেনশন করছি যাকে ফেলে দিবে বলে আমরা কান্না করছি ওনার চেহারায় কোনো চিন্তাও নাই ভয়ও নাই টেনশনও নাই দুশ্চিন্তাও নাই ও ইব্রাহিম নবী সামনে এটা কি বলে যা আগুন আগুনের কাজ তো ধর্ম তো জ্বালিয়ে ফেলা আপনাকে তো ওখানে ফেলা হবে জ্বালিয়ে ফেলবে কোনার যদি এটাই মর্জি হয় আমি এটাতেই খুশি আর একটু জোরে বলেন না ওনার যদি এটাই মর্জি হয় উনি যদি এটাতে খুশি আমিও খুশি তা আপনি যে জ্বলে যাবেন আপনার কষ্ট হবে আপনার দেহটা জ্বলে যাবে আপনার কোনো কষ্ট নাই ইব্রাহিম নবী বলে যদি আমার হতো তাহলে কষ্ট হতো আমার ভিতরে আমার বলতে তো কিছু নাই সব কিছু তো আমার মওলার দান করা ছিল আমার বলতেই তো কিছু নাই আমার চোখ ওনার আমার হাত ওনার দেওয়া আমার পা ওনার দেওয়া আমার দেহ ওনার দেওয়া আমার সৌন্দর্য ওনার দেওয়া আমার এলম ওনার দেওয়া আর আমার আফাদ মস্তক তো ওনার দেওয়া তো ওনার দেওয়া যিনি যা মন চায় তা করবে আমি বান্দা হিসেবে এতটুকু দায়িত্ব উনি যেটাতে খুশি থাকবে আমিও সেটাতে যেন খুশি থাকি ওনার এটা পছন্দ হয়ে গেছে আর একটু জোরে বলেন না ওনার এই জিনিসটা পছন্দ হয়ে গিয়েছে এবার সময় মোতাবেক ওনাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে এবার রব্বে করিম বলে জিব্রাইল যা প্রশ্ন তো করেছিলে একদিন আল্লাহ ইব্রাহিমকে কেন তুমি খলিল বানালা জিব্রাইল যা জিব্রাইল আসলো ও ইব্রাহিম নবী আগুন সামনে একটু হলেই পড়ে যাবেন কোনো হেল্প লাগবে ইব্রাহিম নবী বলে হু আর ইউ তুমি কে ইব্রাহিম নবী আমি জিব্রাইল ফেরেশতাদের সর্দার তুমি আসলা কেন আপনাকে সাহায্য করার জন্য আমি ইব্রাহিম কি তোমার প্রেমে আগুনে পড়তেছি নাকি ওনার প্রেমে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি ইব্রাহিম আজকে আগুনের বাসিন্দা হচ্ছে কি তোমার প্রেমের সাজা নাকি ওনার প্রেমে বলে যে ওনার প্রেমে তো তুমি আসলা কেন তুমি আসলা কেন আমার রব কি দেখে না আমার রব কি শুনে না আমি তো ওনার প্রেমের আসামি তুমি চলে যাও আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত কোনো না কোনো কারণ আল্লাহ তাআলার কুদরতিতে অকারণ বলে কোনো শব্দ নাই প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আর একটা কথা মনে রাখবেন ওলামায়ে কেরামের পাক জবানে বারবার শুনেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি সার্থককে ব্যর্থকে এক কথায় যদি উত্তর নিতে চান শুধু এতটুকু বলবো যিনি বানালেন তেনাকে খুশি করে যে যেতে পারে সে সার্থক সুবহানাল্লাহ জোরে বলেন
যিনি পাঠিয়েছেন ওনাকে রাজি করে যে যেতে পারে কবরে সে সার্থক যে সেই ডিল পূরণ করতে পারে নাই সেই ব্যর্থ এবার যেই হোক না কেন সার্থকতা যেই হোক না কেন ব্যর্থতা যেই হোক না কেন সবকিছুর মূলে হচ্ছেন আল্লাহ সজার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবার বলেন আপনার দেহটা বানা দিলেন কে এখানে হাড়ি আছে না 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 এখানে হাড়ি শক্ত না নরম মালা মালাই বেরি জিবেতে ফুটবল খেলার লাইন মারি রে ভিতরে গিলি উড়লে দি দিবে হতা হই দিই জনমত তো হদুনট খেলা হদুনুল্লাহ খেলা হয় তো গেলি তেল খেলা হয় ইতে বল লইলি তো তুমি কোন দূরে যাবে কিয়া হদি তে নলা নও ইন লোয়া ইদার ল যদি হাই ঠ্যাঙিয়েন জোরহন না ঠ্যাঙিয়েন ইদার তা হদিতে বল লইলা তা হদিতে তা হদি কিও যাইতু নসা ইলে কিও আছে না নাই মাতনা বাজে আছে না নাই এবার আপনি দেখেন আপনার হাঁটু নলাটা যেটাই বলেন আপনি মালা বলেন আর যাই বলেন হাতটা শক্ত এটা 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 শক্ত বলেন এটা 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 শুনি নাই আরো জোরে এবার ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা আপ টু বটম এর মধ্যে সব জায়গায় তুমি শক্ত হাড় দিলা তোমার বান্দার কানের মধ্যে নরম হাড় দিলা কেন রব্বে করিম বলে ডিজাইনটা আমি করেছি প্রত্যেকটা ডিজাইনের পিছনে বিশেষ প্ল্যানিং আছে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ